মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া ও ওয়া আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে পিএস টিভি বাংলার দর্শসুন্না অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধি অর্জনে ফরজ এবাদতের পাশাপাশি সহজ কিছু নফল এবাদত আমরা পর্যালোচনা করছি এগুলোর অন্যতম হলো আল্লাহ জিকির আর আল্লাহ জিকিরের বিভিন্ন উপকরণের একটা হলো দোয়া দোয়া একদিকে আল্লাহর জিকির আল্লাহর এবাদত আরেকদিকে আল্লাহ এবং মান্দার মাঝখানে সবচেয়ে প্রিয় সম্পর্ক আর এই দোয়া কবুলের বিভিন্ন সুযোগ বিভিন্ন সময় রসল সাল সাল্লাম নির্দেশ করেছেন আমরা সেগুলো পর্যানো করছিলাম দর্শক দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হল মনের আবেগ কালমিল্লাহীন কোনো অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না মনোযোগের সাথে চেতে হবে আন্তরিকতার সাথে অনুভব করে চেতে হবে এবং ওদ আল্লাহ ও আন্ত মো কেন এই যে আবার আল্লাহর কাছে চাইবে আল্লাহ যে দেবেনই এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না আল্লাহ অবশ্যই দেবেন আনা আইন্দাধন আব দিবি রসল্লাহাম বলছেন আল্লাহ তালা বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে কাজে আমরা যদি আগেই হতাশ হই না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত আল্লাহ দোয়া কবুল কেন করবেন কাজেই আল্লাহ রসুল বলছেন ও তো অল্লাহা ও আন্তু ন তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে কাজেই আমরা অন্তরের আবেগসহ আন্তরিকতা সহ অনুভব করে দোয়া করব এবং আমরা দোয়া করব, দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নিয়ে সর্বত্র যখন দোয়া করব। সকল সালাতের স্যাজ দায় আল্লা কাছে প্রাণ খুলে চাইব সালাতের ভিতরে আত্মায়াতুর পরে চাইবো আমরা শেষ রাত্রে চাইব আমরা রাত্রে ঘুম ভেঙে গেলে চাইব। যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়েই চাইব দোয়া কবুলের একটা উপকরণ হলো বারবার চাওয়া রসল্লাহ সাল্লাম বারবার চেতেন বারবার চাইতে শিক্ষা দিয়েছেন বারবার চাইব বারবার সোয়া হবে চাওয়া তো সুযোগ দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া বিপদ আসার আগেই আল্লাহ তালার কাছে চাওয়া সুস্থতা কল্যাণ যে সকল দোয়া রসুল্লাহ শিখিয়েছেন না মুখস্থ করতে পারলে নিজের মনে নিজের ভাষায় চাওয়া সময় তো দর্শক দোয়া কবুল হওয়ার জন্য সব সময় আসান্বিত থাকতে হবে আর এজন্যই রসুল্লাহ সাল আল্লাহ কারোর জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতে আল্লাহ আমাকে মাফ করুন তোমাকে মাফ করুন আল্লাহ আমাকে দিন তোমাকে দিন কাজেই আমি আল্লাহ তালের কাছে দোয়া করছি হতে পারে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবেন কাজে আমার জন্য আমি চেয়ে নিই আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তস্কিয়ানফসের জন্য যে দোয়া করতেন বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন আমরা আগে আলোচনা করেছি তিনি বলতেন আল্লাহ আলমিল্লাফা অমিন কালসিল্লাহ আল্লাহ আমাকে তসকিয়া দান করুন আমাকে দান করুন আর যে এলেম কল্যাণে লাগে না যে অন্তর ভীত হয় না যে আত্মা তৃপ্ত হয় না আর যে দোয়া কবুল হয় না এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ এটা আল্লাহর কাছে চাইতে হবে এভাবে দর্শক দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাল্লা সাথে সম্পর্ক গভীর করবো নিজের দোয়া নিজে চাইব। দোয়া কবুল হওয়ার উপকরণগুলো গ্রহণ করব সময়গুলোর দিকে লক্ষ্য রাখবো আর পারি আর না পারি সদা সর্বদা এর সে সহজ আর এর সে মজাদার তো আর কিছুই নেই আমি আমার প্রিয়তম আমার রব আমার মালিক তার সাথে কথা বলবো আমার কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই দোয়ার অজুর প্রয়োজন নেই গোসলের প্রয়োজন নেই আমি যেভাবেই আছি আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ আমাকে এটা করো এটা করো এটা দাও এটা দাও আমরা দুনিয়ার আমাদের ভালোবাসার প্রাপ্তের সাথে কথা বলে যে মজা পাই আপনি একটু আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে অভ্যস্ত হন দেখবেন দুনিয়ার সব উৎকণ্ঠা মন থেকে চলে গেছে প্রেমিকের সাথে প্রেমিক কথা বলে যে আনন্দ পায় সব ভুলে যায় এই রকম আনন্দ আমরা পেতে থাকবো আর পাশাপাশি এবাদতের স্বভাব জিকের স্বভাব অন্তরের তাজকিয়া এবং আমাদের বিপদ থেকে মুক্তি সকল চাওয়া মিলে যাওয়া আমাদের নসিব হয়ে যাবে ইনশা আল্লাহ সমাজ দর্শক দোয়ার জন্য রসল সাল্লাম অনেক বাক্য শিখিয়েছেন সুন্দর সুন্দর বাক্য একটা বাক্যে সব চাওয়া হয়ে যায় এই মাসনুন দোয়ার বাক্যগুলো যদি আমরা শিখতে পারি খুবই ভালো সময় সকালে সন্ধ্যায় রাত্রে শোয়ার সময় তাহাযতে উঠে রসল সাল্লাম বিভিন্ন দোয়া করতেন আমরা যদি এই বাক্যগুলো শিখে নিতে পারি তাহলে খুবই ভালো সবসময় আমাদের মনে রাখতে হবে দোয়া ইেকফার আল্লাহ তাল্লার সাথে কথা বলার ক্ষেত্রে মূল নীতি কয়েকটা আমরা যখন আমাদের মনের আবেগে আল্লাহ তাআলার কাছে চাইব আমার জন্য চাইব ক্ষমা চাইব দোয়া করব আল্লাহর প্রশংসা করব আল্লাহ রসুল সাল্লাহ জন্য সালাদ চাইব সালাম চাইব যেভাবেই আমরা এটা চাই না কেন আমরা আশা করি এর ভিতর দিয়ে মূল এবাদতটার সব পেতে পারবো তবে এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো বাক্যে যদি হয় তাহলে আমরা এখানে অতিরিক্ত রসুল্লাহ সাল্লামের সুনত পালনের সব পাচ্ছি এবং কবলিয়াতের অনেক বেশি আশা করছি কারণ আমরা তার হাবিব তার খালিল তার রসুল তার তার বাক্যে তার কাছে আবদার করছি আর যদি কখনো কোনো মানুষের মনে সুনত দোয়ার চেয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো দোয়া বাক্যর চেয়ে অন্য কোন বাক্য বেশি প্রিয় হয় কোনো অজুহাতে তাহলে এটা ভয়ঙ্কর এটা সুন্নতকে ছোট করা সুন্নতকে অবজ্ঞ করা আর আল্লাহ রসুল বলেছেন মান রাখে বা যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো অবহেলা করলো বা ছোট হেও মনে করলো সে আমার উন্মত না কাজেই আমরা দোয়া করব যে কোনো বাক্যে ভাষায় শব্দে আল্লাহর কাছে আমাদের মনের আবেগ জানাবো এক্ষেত্রে আগ্রহ হওয়া জরুরি নয় বা শুন বাক্য হওয়া জরুরি নয় তবে আমরা কোরআন এবং সন্না থেকে দোয়ার বাক্যগুলো শিখে এই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করব তখন আর অনেক বেশি আশা করব দর্শক জিকিরের আরেকটি দিক হলো ইস্তেফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এটা একদিকে যেমন জিকির আরেক দিকে চাওয়া তবে সাধারণ চাওয়া নয় বিশেষ চাওয়া আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাওয়া দর্শক আমরা ক্ষমার গুরুত্ব অনেকটা বুঝি না আল্লাহ তাআলার রহমত বরকতের উপরে আমাদের জীবন আরে রহমত বরকতের মাঝে বাধা হলো পা আমরা যখন আল্লাহর অবাধ্যতা করি পাপে লিপ্ত হই আল্লাহর রহমতের সাথে আমাদের দূরত্ব তৈরি হয় আর আল্লাহ ক্ষমা করার সঙ্গে সঙ্গে আর বাকি সব আমরা পেয়ে যাই অবলিয়াত পেয়ে যায় রহমত পেয়ে যায় বরকত পেয়ে যায় আর এজন্যই বান্দার দায়িত্ব হলো সব সময় বেশি বেশি করে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হে মানুষেরা তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি 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 ক্ষমা চাও তওবা করো গোনা ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার ঘোষণা দাও আমি রসুল্লাহাম মাসুম আল্লাহ তালা তাকে ইসমত দিয়েছেন তিনি বলছেন যে আমি প্রতিদিন সত্তর বারের বেশি কোনো কোনো একশো বার আমি আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করি তওবা করি দর্শক তাহলে ফায়ারের গুরুত্ব আমাদের বুঝতে হবে আল্লাহ তালার কাছে সব সুযোগেই ক্ষমা চাইতে হবে সর্বদা ক্ষমা চাইতে হবে চলতে ফিরতে ক্ষমা চাইতে হবে পাপের কথা মনে মনে করলে করলে না বিশেষ করে পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে পাপ করব না এটা মানবীয় প্রকৃতির বাইরে পাপ হবে দেরি না করে তবা অবা করবো এটাই হলো মানবীয় প্রকৃতি মুত্তাকিদের পরিচয় আল্লাহ তালা আনকেরি মেয়ে ব্যাপারে বলেছেন ও সারে ও এলাম রব্বিকুম

অবহবমুক্ত উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে কোথায় কোন কোন খাতে আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন পিতামাতা আত্মীয় সদন দরিদ্র মিস্কিন পথচারী এদের জন্য ব্যয় করে ক্রোধ সম্বরণ করে মানুষকে ক্ষমা করে কল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহা ফস্তাগফিরু লিযুনুবিহিম উমান ইগফিরু যুনু ওয়া ইল্লা আল্লাহ ওলাম ইছুরু আলা মা ফাআলু ওয়া হুম মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তারা ব্যয় করে ক্রোধ সম্বরণ করে ক্ষমা করে তাদের চতুর্থ গুণ হলো তারা যখনই কোনো অন্যায় পাপ কাজ করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে অর্থাৎ কোনো পাপে লিপ্ত হয়ে যায় আল্লাহর কথা মনে করে দেখারল্লাহ আল্লাহর জিকির করে ফস্তাকারুলু বিহিম। তাদের গোনার জন্য তারা ক্ষমা চায় অমাইয়া ফারুদ্দনু বা ইল্লাহ আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করতে পারেন না ওলামসরু আলামা ফাহাল আলামন তারা যেটা করেছে এটা নিয়মিত করার সিদ্ধান্ত অটল থাকে না অর্থাৎ আর কখনো করব না আল্লাহ মাফ করে দাও এভাবে তারা ক্ষমা চায় আল্লাহ তাদের ক্ষমা করেন তাদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন দর্শক কাজে যখনই কোনো গোনা ঘটে যাবে দেরি না করে আমাদের আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এখানে দুটো বিষয় ক্ষমা এবং তওবা তবা অর্থ ফিরে আসা ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করা দুটো সমন্বিত বিষয় হলো কোনো গোনা করার পরে ছোট বড় যে কোনো গোনায়ের পরে বান্দা যখন অনুতপ্ত হয় খুব অন্যায় হয়েছে এটা কাজটা খারাপ হয়েছে আর কখনো করব না সিদ্ধান্ত নেয় এবং আল্লাহ তালের কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দেওয়া বলে আর এক্ষেত্রে অন্যায়টাকে সংশোধন করে অর্থাৎ যদি এর সাথে বান্দার কোনো হক থাকে ফিরিয়ে দেয় মাপ চেয়ে নেয় এই চারটে বিষয় যখন পূরণ হয় তখন ওটা তবায় পরিণত হয় ইস্তেকাফারে পরিণত হয় কাজেই আমরা যখনই গোনা করি আল্লাহর কাছে মাপ চাইবো এর সাথে কোনো সংশোধনের বিষয় থাকলে সংশোধনের করার চেষ্টা করবো এভাবে আল্লাহ তালার কাছে মাপ চাওয়া চলতে থাকবে ভুল হবে মাপ চাইবো ভুল হবে মাপ চাইব কিন্তু যদি আমরা এটাকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতায় নিয়ে যাই অথবা গোনা করে জমিয়ে রাখি পরে মাপ চাইবো তাহলে আর মাপ পাওয়ার সুযোগ আমাদের কমতে থাকে আল্লাহ তালা কোরআন বলেছেন আল্লাহ তালার দায়িত্ব তাদেরই কবুল করা যারা আবেগে অস্থিরতায় অজ্ঞান বা অসুস্থতার কারণে জাহালতের কারণে জাহালত আরবিতে দুই দিকে ব্যবহার করা হয় দুই প্রকার অর্থে ব্যবহার করা হয় একটা হলো অশোভন অশালীন আচরণ করা অথবা আবেগময় ক্রোধময় অস্থিরতাময় আচরণ করা আরেকটা হল অজ্ঞানতা আল্লাহ তালা বলছেন অজ্ঞানতায় অস্থিরতায় প্ররোচিত হয়ে কেউ পাপ করে ফেলে তাড়াতাড়ি যথাশীঘ্র ক্ষমা চায় তাদের পাপ ক্ষমা করা তাদের তবা কবুল করা আল্লাহর जिम्मे দারেতে ওয়লাইসা التাওবাቱ للذین يعملون السیئات حتى اذا حضر احدهم الموت قال انی تبت الان ولا الذين يموتون هم كفار আজ যারা পাপ করেই চলেছে পাপ করেই চলেছে পাপ করেই চলেছে তবা করছে না যে একবার মরার আগে তবা করব মরার সময় তওবা করে তাদের তবা কবুল আল্লাহর जिम्मे দারে নয় কাজেই তওবা আমরা সব সময় করব ইস্তেগফার সব সময় করব এর মাধ্যমে আমাদের অন্তর থেকে ময়লাটা দূরীভূত হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ হবে আল্লাহর ক্ষমা ফেরাত রহমত সব আমাদের অন্তরে এসে যাবে দর্শক ইশতেকফারের জন্য রসলাম উন্মুক্ত আদেশ দিয়েছেন এবং কিছু কিছু সময় তিনি বেশি ইস্তেকফার করতেন আমরা বিরতির পরে এসে সে সময়গুলোর কথা এবং ইস্তেকফফারের বাক্যগুলোর কথা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম

আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh Al-malik al-quddus, al-salam, al-mu'min, al-mu'aymin M-U-S-L-I-M, I'm so blessed to be with them M-U-S-L-I-M, I'm so blessed to be with them Don't know about you

সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধির ক্ষেত্রে ইস্তেক গুরুত্ব আমাদের আত্মা তো ময়লা হয় গুনাহের কারণেই আর এ থেকে শুদ্ধ হতে হয় ইস্তেক মাধ্যমে সর্বদা ইস্তেক করতে হবে আর বিশেষ করে যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবল করবেন বলে আশা করা যায় ওই সময়ে সবচেয়ে আগে ক্ষমাটা চেয়ে নিতে হবে আর এজন্যই রসল্লা সেজদাই সালাতের সালাম ফেরানোর আগে সালাতের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যখনই দোয়া কবুলের সময় সবচেয়ে আগে ক্ষমা চাইতেন ক্ষমা চাওয়া শিখিয়েছেন কারণ আল্লাহর ক্ষমা পেলে বাকিগুলো সব আমরা পাবো আর গোনা যখন থাকে কলমায়লা থাকে অন্তর নোংরা থাকে অপরিশুদ্ধ থাকে আল্লাহ তাল্লাহর সাথে বান্দার সম্পর্কে দূরত্ব তৈরি হয় দর্শক এজন্য জন্য রসল্লাহ সালাহ আলি সালাতের বিষয়ে বেশি ইস্তেক করতেন সালাত শুরু করে আমরা ছানা পড়ি যখন ওই ছানার পাশাপাশি ছানা পড়তেন কখনো কখনো এসতেক ফার পড়তেন আল্লা বা আইবাইনি ওবাইনা খাতামা আত্যা আল্লাহ আমার আর আমার পাপগুলোর ভিতরে দূরত্ব করে দেন যেমন পুব বা পশ্চিমের দূরত্ব এভাবে সালাতের শুরুতে ইস্তেক ফার করতেন সেজদাই এসতেক ফার করতেন শিখিয়েছেন উম্মতের জন্য সেজদাই সব চাইবে বিশেষ করে ইস্তেফার সেজদাই সব হান রব্বি আলা আলা তিনবার বলার পর রসল্লা সাল্লাহ আসলামের সন্ন্যাত বিভিন্ন দোয়া অন্যতম ইস্তেফার দোয়া কবুলের আরেকটা সময় সালাতের আর তাহিয়াত পড়ে রসল্লা সাল্লাহ সাল্লাম পরে সালাত পড়ার পরে সালাম বলার আগে যে সময়টা এটা দোয়া কবুলের সময় আর এই সময়ও রসল্লা সাল্লাম ক্ষমা চাইতে শিখিয়েছেন আবু ওকার রদে আল্লাহ তালু বলছেন ইয়া রসল্লাহ আমি সালাতের শেষে সালামের আগে কি দোয়া করবো রসলালাম শিখিয়ে দিলেন আল্লাহ ও সময় আল্লাহর কাছে আমি অনেক জুলুম করেছি গোনা করেছি বড় গুনা করেছি অনেক গুনা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন সালাতের সালাম ফিরিয়ে সালাত হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি শুরুতে সেজ দেয় শেষে সালাতের সালামের পরের দোয়া কবুল হয় আর এই জন্য রসুলাম প্রথম সালামের পরেই ক্ষমা চাইতে শিখিয়েছেন রসুলাম সালাম বলার পরে তিনবার আস্তা ফেরুল্লাহ বলতেন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আমরা হয়তো আমাদের মানবীয় ধারণায় বলবো সালাত পরে কি গোনা করলাম নয় মাফ চাচ্ছি দর্শক মুমেনের চেতনা তো ওইটা নয় সালাত পরে আল্লাহর কাছে একটা কবুলিয়তের হালত অবস্থা হয়েছে এই সময়ে যে কথাটা বলবো আল্লাহ হয়তো কবুল করে নিতে পারেন কাজেই আমি এই সময়ে সবচেয়ে আগে ওইটাই চাব যেটা পেলে আমার আর কোনো পাওয়া বাকি থাকবে না আর এই জন্যই প্রথমে তিনবার আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমাচে এরপরে রসল আল্লাহ অন্যান্য অনেক কিছু চাইতে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রসল আল্লাহ রাতের শেষভাবে তাহাজ্যোতে যখন উঠতেন তাহাজের সানা তাকবিরে তাহারিমার পরে যা বলতেন এর ভিতরে ইসতেক ফার থাকতো সাজদায় বেশি বেশি ইস্তেকফার থাকতো সালাতের ভিতরেও দোয়া ইস্তেক ফার থাকত এভাবে রসুল্লাহ সাল্লাম দোয়া কবুলের সময়গুলোতে ইস্তেকফার বেশি করার শিক্ষা আমাদেরকে দিয়েছে দর্শক ইস্তেকফার আল্লাহ তাল্লাহর কাছে মাফ চাওয়া আমরা যে কোনো ভাষায় যে কোনো শব্দে বাক্যে আল্লাহর কাছে যদি মনের আবেগ জানাতে পারি যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না মাফ করো এটা ইস্তেকফার কিন্তু এখানে আমরা সুন্নত বাক্য শব্দ ব্যবহার করলে বরকত সবাব কবলিয়াতের অনেক বেশি আশা করতে পারবো আর যদি কোনো কারণে জেনে বা না জেনে সুন্নতের অবজ্ঞা করি তাহলে সুন্নতকে হেও করার কারণে কঠিন গোনাহে লিপ্ত হব যেটা রসুল আজ বলেছেন যে আমার উন্নতি থাকবে না কি কীভাবে অবজ্ঞা করি আমাদের সমাজে অনেক ইস্তেকফারের শব্দ প্রচলিত আছে কোনো অনেক কার বুজুর্গ মানুষ শিখিয়েছেন শব্দটা না জেজ না কিন্তু সুন্নতের মানেন সুন্নতের কাছে না এটা ব্যক্তিগতভাবে কেউ চাইলে দোষ নেই কিন্তু একজন যদি সুন্নত বাক্য জানার পরে এই বাক্যর চেয়ে ওই মানুষের শেখানো মানুষের তৈরি বাক্যটার গুরুত্ব মনের ভিতরে বেশি থাকে ওইটা ছেড়ে সুন্নত নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে তার মন সুন্নত নিচ্ছে না সুন্নতকে ছোটো ভাবছে আর এটাই হলো সুন্নতকে অবজ্ঞা করা রসুল্লাহ সাল্লামের আরেকটা মাসনুন ইস্তেফার আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে যিনি মহান যিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে যিনি মহান তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব তিনি সব কিছুর संरक्षक আমি তার কাছে তওবা করছি এই ইস্তিগফার সহিহ বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে বারবার পড়ার কথা বর্ণিত হয়েছে আমরা এই ইসতেক বেশি বেশি করব হাদিস শরীফে রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সোহেব খারে অন্যান্য গ্রন্থের হাদিস সৈয়দুল ইস্তেক ফার ইস্তেক ফারের সেরা ইস্তেক ফার রসুল্লাহ সাল্লাম কেউ যদি সকালে এই ইস্তেক বলে একিনের সাথে বুঝে তাহলে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হলে সে ফিতরাতের উপরে মৃত্যুবরণ করতে পারবে অর্থাৎ তার গোনা ক্ষমা হবে পরিপূর্ণ ইসলাম ইমান নিয়ে এসে মরতে পারবে আবার যদি সন্ধ্যায় বলে সকালের ভিতরে তার মৃত্যু হয় একই অবস্থা হবে সৈয়দুল ইস্তেখ সবচেয়ে বড় ইস্তেখফার কি আল্লাহ মানত রব্বীলা ইলা ইল্লা আনতা খালাখতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া দিকা মাস্তাহতু আ উদুবিকা মিন সার রেমা সনাহতু আবু ওলাকা বেনা আলাইয়া আবু আল্লাহর কাছে সমর্পণ আল্লাহ আপনি আমার রব আমি আমি আপনার আপনি আমাকে বানিয়েছেন চেষ্টা করি আপনার বিধান মতো চলার আপনার পথে থাকার তবে আমি তো গোনা খাতা করি আমি অনেক গোনা ভুল অন্যায় খাতা করি আমি আপনার কাছে ফিরে আসছি আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত নিয়ে আর গোনার বোঝা নিয়ে আপনার দরবারে দাঁড়িয়েছি আমি আমার গোনাহের অকল্যাণ থেকে ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারেন আর আল্লাহ তালা এইটাই শুনতে চান বিভিন্ন হাদিসে রসুল আসলাম বলেছেন বান্দা যখন বলে যে আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে না আপনি ক্ষমা করে দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেন যে আমার বান্দা বুঝেছে জেলেছে বিশ্বাস করেছে যে তার একজন রব আছে তিনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আমি বান্দাকে ক্ষমা করে দিলাম কাজেই আমাদের ইস্তেক ক্ষেত্রে রসোল্লা সাল্লাহ সাল্লামের শেখানো এই বাক্যগুলো ব্যবহার করতে হবে তবে একিন দিয়ে অন্তর দিয়ে সকল ক্ষেত্রে সকল দোয়ার ক্ষেত্রেই সকল জিকিরের ক্ষেত্রেই আন্তরিকতা এবং অন্তরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহ সাল্লাম বলছেন এটা বুঝে বিশ্বাস করে যে কথাগুলো বলবে আল্লাহ তাকে এই পুরস্কার দেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসতেক জন্য নিজের ইস্তেকাফার ছাড়াও নিজের পিতা মাতা এবং অন্যান্যদের জন্য ইস্তেকফফার শিখিয়েছেন আল্লাহ আনকারিমে। প্রতিটি মোমেনকে শিখিয়েছেন অন্যান্য সকল মোমেনের জন্য বিশেষ করে যারা আমাদের আগে চলে গিয়েছেন আল্লাহ তালার মেহমান হয়ে আর এখন ইস্তেকফার করতে পারছেন না আর আল্লাহ তাল্লাহার কাছে সবাব অর্জন করতে পারছেন না তাদের জন্য ইস্তেকফার চাইতে আল্লাহ কোরআনেই শিখিয়েছেন আল্লাহ তালা কোরআন করিমে বলছেন অল্লাদী না যা ওমিম বা দিহিম একুলুন আরবান আফিরাল্লা না বলে খোয়া নেল্লাদী না সাবাকু না বিল ইমান ওলাতে যা আলফিএকুল বেনা পরের প্রজন্মেরা পূর্ববর্তী প্রজন্মদের জন্য দোয়া করে বলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন ইমান নিয়ে আগে চলে গেছেন তাদেরকেও মাফ করে দিন আর আমাদের অন্তরে কোন উমেনের জন্য অকল্যাণ কামনা বিদ্বেষ রাখবেন না দর্শক এভাবে ইস্তেফার বিষয়ক আরও অনেক নির্দেশনা রসলাল্লাহ আসালাম দিয়েছেন এ পর্বে আর আলোচনা করার সময় নেই আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এগুলো আলোচনা করবো ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি ওসল আল্লাহ আল্লাহ নজমাইন আসসালামু আলাইকুম ওরহমাতি আমি আপনারা দেখছেন জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টাম্যান এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান oh